তারা যদি মনে করেন যে আমরা টাকার জন্য এসেছি, আমাদের টাকা আছে বলে, তাহলে সম্পূর্ণ ভুল কথা হবে। কারণ ভগবানের ইচ্ছায় প্রচুর লোকের কাছে টাকা আছে, তারা অন্য জায়গায় বেড়াতে যেতে পারে, কিন্তু মায়াপুর ধামে আসতে পারবে না। শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ আছে, কোটি কোটি জন্মের যদি সৌভাগ্য থাকে তবে মায়াপুর ধামে তারা আসতে পারে। আর বিশেষ করে বৈশাখ মাসে আসাটার যে কি সুফল, যদি গঙ্গা স্নান করে থাকেন, প্রসাদ পেয়ে থাকেন, চরণামৃত পেয়ে থাকেন, হাতে তালি দিয়ে কীর্তন করে থাকেন, যা কিছু করবেন, বাড়িতে থাকলে আপনি 1000 বার হরিনাম করলে যে ফল, এখানে 1 বার হরিনাম করলে সেই 1000 বার গুণের ফল পাবেন হরিনামে। সেই জন্যে এই ধামে যদি আপনি 1 পা চলবেন, 100টা অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। ধামে যদি আপনি ঘুমাবেন, দণ্ডবাতের ফল পাবেন। আর যদি প্রণাম করবেন, তার যে কি মাহাত্ম্য! একবার বিভীষণ ভগবান রামচন্দ্রকে প্রণাম করেছিলেন, ভগবান রামচন্দ্র তাকে আলিঙ্গন করে, তুলে আলিঙ্গন করে বললেন যে বিভীষণ, তুমি আমাকে প্রণাম করলে তা তোমাকে তার বিনিময়ে কি দেবো? লঙ্কা পুড়িয়ে দেবো। তাও লঙ্কা পুড়িটা কীরকম? পোড়া লঙ্কা পুড়ি, কেন হনুমান পুড়িয়ে দিয়েছিল। তখন সুগ্রীব পাশে দাঁড়িয়েছিলেন, সুগ্রীব বললেন, প্রভু যদি আপনাকে এসে এখন রাবণ প্রণাম করেন তাহলে কি করবেন? বলছে, রাবণ যদি আমাকে প্রণাম করেন তাহলে রাবণকে আমি আলিঙ্গন করে অযোধ্যার সিংহাসনে বসিয়ে দেবো। তাহলে প্রণামের কি মাহাত্ম্য বুঝতে পারছেন? তাই এগুলো আপনারা জানতে পারবেন আজকে ভগবদ্ গীতায়। আমরা বলার চেষ্টা করব যে কথা বলার মাধ্যমে কত উপকার হতে পারে, আবার এই একই কথা বলার মাধ্যমে কত সংসারে অশান্তি হতে পারে। মানুষ এই কথা বলার মাধ্যমে একটা সংসারকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারে, আবার একটু কথা বলার জন্যে সংসারে বিরাট আগুন জ্বলে যেতে পারে। আজকে ভগবান কৃষ্ণ সেটাতে ভগবদ গীতায় 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে আমাদেরকে খুব সুন্দরভাবে জানাচ্ছেন কিভাবে আমাদের কথা বলা উচিত। খুব সুন্দর সেই কথা আমরা জানতে পারব। আপনারা ধৈর্য ধরে বসবেন, 8:45 পর্যন্ত ক্লাস হবে, তার আগে একটু ক্লাস শেষ করব। যদি কোনো প্রশ্নোত্তর থাকে তাহলে আপনারা প্রশ্নোত্তরে বলতে পারবেন, কারণ এই হরিকথা শোনার সুযোগ সবসময়ের জন্যে হয় না। আর আমরা যে হরিকথা শুনি টিভিতে বা যা কিছু জায়গায়, সেখানে আমাদের হৃদয় গ্রাহী হয় না। কারণ কি? যদি হৃদয় শুদ্ধ না হয় তাহলে হরিকথাটাও আমাদের হৃদয়ে প্রবেশ করে না। সেই জন্যে আপনারা যে এসেছেন, আপনারা কত ভাগ্যবান ভাগ্যবতী, এই ক্লাসের মাধ্যমে জানতে পারবেন এবং কথা বলার মাধ্যমে কত রকম পাপ হয়, কত অপরাধ হয় জানতে পারবেন, এবং কিভাবে আমাদের চলা উচিত, হ্যাঁ, সেগুলো আমরা এই ক্লাসের মাধ্যমে তুলে ধরবো। আর তুলে ধরবো বৈশাখ মাসের মাহাত্ম্য। এই বৈশাখ মাসে এসেছেন, আপনারা মনে করবেন যে আমরা এসেছি বলে বোধহয় বলছেন নাকি প্রভু, যে বৈশাখ মাসের না, বৈশাখ মাসের কি মাহাত্ম্য আপনারা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবেন। পদ্মপুরাণে খুব সুন্দরভাবে উল্লেখ আছে, এটাকে বলা হয় ভগবানের ডিসকাউন্টের মাস। এটা ভগবান ডিসকাউন্ট দিচ্ছে। বছরের 3টে মাস হচ্ছে ডিসকাউন্টের মাস, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। তাই বৈশাখ মাসে আপনারা এসেছেন, ডিসকাউন্টের মাসে ভগবান কি ডিসকাউন্ট দিচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে জানতে পারবেন এই হরিকথার মাধ্যমে। বসুন। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় জয় গোপীজন বল্লব গিরিবরধারী, জয় গোপীজন বল্লব গিরিবরধারী, জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন,
যশোদা নন্দনা ব্রজোজনা রঞ্জনা যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকলে হাতে তালি দিয়ে সকলে বলুন সকলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সকলে হাতে তালি দিয়ে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ জয় শ্রীমৎপংসাচার্য জ্যেষ্ঠোত্তর শ্রীমৎ অভয় চরণ বিন্দুক্তান্ত স্বামী শ্রীল প্রভুপাদ কী যা নিত্যলপবিষ্ট জং বিষ্ণুপাদপংসাচার্য জ্যেষ্ঠোত্তর শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজ কী যা অনন্ত গৌরী বৈষ্ণববৃন্দ কী যা অষ্টসখী পরিবেষ্টিত রাধা মাধব কী যা শিশি পঞ্চতত্ত্ব কী যা সর্বাধা বিঘ্ন বিনাশনকারী নিঃসন্দেহ ভগবান কী যা প্রহ্লাদ মহারাজ কি যা নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল ওং অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ম দদাতি সপদান্তিকম বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণা রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে বঞ্ছাকল্পতরুবশ্চ
কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়। বৃন্দাবে তুলসীদেবৈ প্রিয়াবৈ কেশব সচ বিষ্ণুভক্তি পদদেবী সত্যবতৈ নমঃ নমঃ। নমঃ মা বদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতিশে নমঃ। সকলে হাত তুলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং কর্তিবাচলং পঙ্গুলঙ্গয়তে গিরিম যৎপাতং বন্দে শ্রীগুরুদিনতায় নম পরমানন্দমাধব শ্রীচৈতন্যসমং তৎসত্। নম ওং বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু সমিতি নামিনি স্নেহিতচিত সুপুণিত বঙ্গনজল সাপ্তম প্রপাদগত প্রাণম ভক্তিচারু। সকলে দেখুন বোর্ডে লেখা আছে আমরা পাঠ করব সপ্তদশ অধ্যায় পঞ্চদশ নম্বর শ্লোক। হ্যাঁ, অনুদ্বেগ করং বাক্যম সত্যম প্রিয়হিতম চজ সাধ্যায় ভসনং চৈব বাংময়ং তপ উচ্চতে। অনুদ্বেগ করং বাক্যম সত্যম প্রিয়হিতং চজ সাধ্যায় ভসনং চৈব বাংময়ং তপ উচ্চতে। অনুদ্বেগ করং বাক্যম সত্যং প্রিয়হিতং চজ সাধ্যায় ভসনং চৈব বাংময়ং তপ উচ্চতে। বলুন, একজন মাতাজি একজন প্রভু। বলুন, শব্দার্থ অনুদ্বেগ করম, অনুদ্বেগ কর, বাক্যম বাক্য, সত্যম সত্য, প্রিয় প্রিয়, হিতম হিতকর, চ ও যত যা, সাধ্যায় বেদ পাঠের, অভ্যসনম অভ্যাস, চ ও এব অবশ্যই,
বাংময়ম বাচিক, তপ তপস্যা উচ্চতে বলা হয়। গীতার গান সায়াধ্যায় অভ্যাস যত বেদ উচ্চারণ, বাংময় তপস্যা সে শাস্ত্রের বচন। অনুবাদ হচ্ছে অনুদ্বেগকর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। তপস্যা বলছে, তপস্যা মানে হচ্ছে স্বেচ্ছায় কোনো কিছু ত্যাগ করাকে বলা হয় তপস্যা। তা তপস্যা কাকে বলে? স্বেচ্ছায় কোনো কিছু ত্যাগ করাকে বলা হয় কি? তপস্যা। তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন এমনভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন উত্তেজিত হতে পারে, তবে শিক্ষক বা তার ছাত্রদের শিক্ষাদান করার জন্য সত্য কথা বলতে পারেন, কিন্তু তা যদি অন্যদের বা যারা তার শিষ্য নয় তাদের উত্তেজিত করে তোলে তাহলে সেখানে তার কথা বলা উচিত নয়। এটি হচ্ছে বাচবেগ দমন করার তপশ্চর্যা। এছাড়া অর্থহীন প্রজল্প করা উচিত নয়। ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে, যা বলা হয় তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত। সেই সঙ্গে ওই ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর হওয়া উচিত, তবেই এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধিত হতে পারে। বৈদিক সাহিত্যের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেগুলি পাঠ করা উচিত। একই বলা হয় বাচ্যবেগের তপস্যা। শ্রীল প্রভুপাদের এখানে প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। শ্রীল প্রভুপাদ বললেন যে বাচ্যবেগ বলতে ভালো ভালো শাস্ত্রগ্রন্থ পড়াটা হচ্ছে একটা বাচ্যবেগের মধ্যে পড়ছে। হ্যাঁ, বেগ কেন বলল? বাক্যের বেগ কেন বলছে? বেগ মানে হচ্ছে যাকে কখনো রোধ করা অসম্ভব হয়ে যায়। এই বাক্যর বেগ আমাদের কথা বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে যে আমরা সবসময়ের জন্য সব বাজে কথা বলতে বেশি অভ্যস্ত হয়ে যাই, ভালো কথা আমাদের মুখ দিয়ে আসে না। হ্যাঁ, সেই জন্যে রূপ গোস্বামীপাদ উপদেশামৃতের প্রথমেই বলছেন বাচ বেগম। এই বাক্যের বেগ দমন করাটা খুবই বুদ্ধিমানের কাজ, কিন্তু বাক্যের বেগ দমন করাটা খুব সহজ ব্যাপারও নয়। যদি সে সবসময়ের জন্যে হরি কথা বলে, হরির চিন্তা করে, ভালো কথা বলার চিন্তা করে, তবে বাক্যের বেগ দমন করা যাবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে তমগুণের ব্যক্তিরা তারা কখনো বাক্যের বেগ দমন করতে পারবে না। রজগুণের ব্যক্তিরাও খুব জোরে জোরে কথা বলবে, চিৎকার করে কথা বলবে, ওরা আস্তে কথা বলতে পারবে না, রজগুণের প্রভাব। সত্যগুণের প্রভাব কি? খুব আস্তে কথা বলবে, খুব মিষ্টি কথা বলবে এবং অল্প কথা বলবে। হ্যাঁ, এবং যে কথাটা আপনাকে কোনো উদ্বেগ দেবে না সেই কথাটাই আমাদের বলা উচিত, নালে উদ্বেগকর কথা আমাদের পাপ কার্যে পরিণত করবে। ভীষ্মদেব যে মহাজন, সে ভীষ্মদেব বলছেন যে আমাদের যদি উদ্বেগকর কথা কোনো কিছু কাউকে বলি সেটাও এক প্রকার পাপ, এক নম্বর। দু নম্বর হচ্ছে যদি আমরা কাউকে মিষ্টি কথা না বলে ক্রোধের সঙ্গে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে কিছু বলি সেটাও পাপ। এবং পরদোষ পরচর্চা যদি আমরা আলোচনা করি সেটাও একটা পাপ। আর কৃষ্ণ কথা বিহীন যদি আমরা কিছু কথা বলি তাহলে সেটাও একটা পাপ। এ ভীষ্মদেব বলছেন যে চার ধরনের পাপ আমরা করি এই কথা বলার মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে করে। এবং এই কথা বলার মাধ্যমে একজন পুরস্কার লাভ করতে পারে আর একজন শাস্তি পেতে পারে। এই ভালো কথা বলার জন্য একই কথা
খুব মিষ্টি সুরে বলার জন্যে সংসারে শান্তিও হয়, আবার এই একই কথা যখন আমি খুব জোরে রেগে মেগে বলবো সংসারে অশান্তির কারণ হয়। তা শাস্ত্রে আছে, যদি কেউ স্বপ্ন দেখার সময় সে স্বপ্ন দেখে যে তার দাঁতগুলো সব পড়ে গেছে, তাহলে সে দেখবে এই স্বপ্নের ফলটা কি না, তার আত্মীয় স্বজনরা সে থাকতে থাকতে সব মারা যাবে। তা একজন রাজা স্বপ্ন দেখেছে যে রাত্রিবেলা যে তার দুই পাটির দাঁত সব ঝরে পড়েছে। সে জ্যোতিষীর মাধ্যমে জানতে পারল যে সে বেঁচে থাকতে থাকতে তার বংশে নাতি পুঁতি থেকে আরম্ভ করে সকলেই মারা যাবে। তাই এই জ্যোতিষী যখন এসেছেন, এই জ্যোতিষী এসে রাজাকে যখন বলছেন যে রাজা, হে রাজন, আপনার মতো পাপী পুরুষ জগতে আর কেউ নেই, আপনার থাকতে থাকতে আপনার বংশ নিঃবংশ হয়ে যাবে, তাই আপনি হচ্ছেন এই জগতের সবথেকে পাপী ব্যক্তি। যখন রাজাকে বলেছেন, রাজা সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ডেকে বললেন, কোথা থেকে এক জ্যোতিষী নিয়ে এসেছো, সে আমাকে এই রকম এক কথা বলল, ওকে তিন দিনের মধ্যে ফাঁসিতে চড়াও। রাজার আদেশ হয়ে গেল, মন্ত্রী নিয়ে চলে গেল। তখন অন্য এক মন্ত্রীকে বলছেন, তুমি ভালো এক জ্যোতিষীকে নিয়ে আসো। ওই জ্যোতিষী এসেছেন, এসে বলছেন রাজার কথা শ্রবণ করে যে রাজা, আপনার মতো ভাগ্যবান জগতে কেউ নাই। রাজা বললেন, আমার এই গলার হারটা খুলে এখনই জ্যোতিষীর গলায় দিয়ে দাও। হ্যাঁ, তখন রাজা জিজ্ঞাসা করছেন, কেন আমার মতো ভাগ্যবান নেই, না আপনি শুধুমাত্র বেঁচে থাকবেন, আপনার বংশে আর কেউ বেঁচে থাকবে না। রাজা বললেন, বাহ খুব ভালো, হারটা দিয়ে দাও। যখন যে মন্ত্রীকে আদেশ করেছিলেন কি যে তিন দিন বাদে কি হবে, ফাঁসি হবে, তখন সেই মন্ত্রী রাজাকে এসে বলছেন, রাজন, দুটো কথা একই, আপনাকেও ভাগ্যবান বলেছে আর প্রথম জ্যোতিষী আপনাকে পাপী বলেছে। আপনি বিচার করে দেখুন, আপনি বেঁচে থাকতে থাকতে যদি আপনার নাতি পুতিরা মারা যায় তাহলে আপনি কত দুঃখ পাবেন। বলছে, হ্যাঁ আমি খুব দুঃখ পাবো। সেই হিসাবে প্রথম জ্যোতিষী আপনাকে পাপী বলে সম্বোধন করেছেন। হ্যাঁ, আর দ্বিতীয় যে জ্যোতিষী এসে কি বলে সম্বোধন করলেন, আপনি কত ভাগ্যবান, আপনি বেঁচে থাকবেন, আপনার সব বংশে মারা যাবে। তা রাজন, যদি কেউ মারা যায় সে আর কোথায় ভাগ্যবান হবে। বলে, না ওর কথাটা কিন্তু খুব মিষ্টি, ও প্রথমে আমাকে কি বলে সম্বোধন করেছে, কি বলে, ভাগ্যবান, সেই জন্য আমি আমার গলার হারটা খুলে দিলাম। আর প্রথম জ্যোতিষী কি বলে সম্বোধন করেছিলেন, হ্যাঁ পাপি, সে রাজা তাকে তিন দিনের মধ্যে শুলে চড়াবার কথা বললেন। মানে একই কথা রাজাকে কি করলো, উদ্বেগ দিল, আর একই কথা রাজাকে খুব আনন্দ দিল। কথার অর্থ একই, কোনো ডিফারেন্স নেই। সেরকমভাবে সংসারের মধ্যে আমরা যে সংসারী জীবন করছি, ভগবান কৃষ্ণ এই গীতাটা দিয়েছেন তো শুধুমাত্র সাধু সন্তদের জন্য নয়, যে সাধু জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, এই গীতাটা দিয়েছেন ভগবান সকলকে উদ্ধার করার জন্যে। তাই সংসারী মানুষরা কিভাবে উদ্ধার হবে, তাদের ছেলে মেয়েদেরকে কিভাবে বলবে, কিভাবে কথাবার্তা বললে সংসারে প্রকৃত শান্তি উদয় হবে, সেই কথার জন্যই এখানে এই বাচিক তপস্যা কথাটি উল্লেখ করেছেন, যে বাক্যের বেগ আমাদের কিভাবে দমন করা দরকার, কিভাবে একই কথা কত সুন্দরভাবে মিষ্টিভাবে বলা দরকার। বিদেশে যদি কেউ কোনো কিছু কারো মিথ্যা কথা বলছে আপনার কাছে, কেউ চুরি করেছে, আপনি তাকে বলছেন আপনি আমার জিনিসটা নিয়েছেন, আপনি চোর, তাহলে বিদেশিরা কি করবে, বিদেশে আপনাকে এক থাপ্পড় মেরে দেবে। আবার আপনি ওই একই কথা বলবেন,
আপনি যেটা বলছেন সত্য থেকে সেটা অনেকটা দূরে, তাহলে আর মারবে না। সত্য থেকে অনেকটা দূরে মানে কি? মিথ্যা কথা। কিন্তু ওকে কিভাবে বলা হলো? গুছিয়ে বলা হলো যে আপনি যেটা বলছেন যে চুরি করেনি কথাটা ঠিকই, কিন্তু সত্য থেকে অনেকটা দূরে। হ্যাঁ, তাহলে সে সন্তুষ্ট হয়ে গেল। আর যখনই আপনি বলবেন আপনি মিথ্যাবাদী, তখনই ও মেরে দেবে। তো একই কথা আপনাকে আনন্দ দিতে পারে, একই কথা কী করবে আপনাকে দুঃখ দিতে পারে। সেই জন্যে ভগবান কৃষ্ণ গীতাতে এই সাধারণ জিনিসগুলোকে কীভাবে আমাদের সংসার জীবনে প্রয়োগ করে আমরা প্রকৃত আনন্দ পেতে পারি, সংসার জীবনকে সুখের করতে পারি, হ্যাঁ, সেটি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এমনি তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, বুঝেছেন? এমনি মায়েদের এই গলার এই এই যে উঁচুটা নাই, কারণ কি এই উঁচুটা নেই? এই কারণে যে মায়েরা যদি রেগে যায় সেটা খুব চিৎকার করে এমন কথা বলবে যে পুরুষকে বাড়ি থেকে পালাতে বাধ্য হতে হবে। সেই জন্যে মায়েদেরকে রাগানোর কথাও শাস্ত্রে নিষেধ করেছেন। এটা পুষ্কর তীর্থের কথা। হ্যাঁ, যে কেন এটি হয়েছে এই কাহিনী আবার এই বাচিক তপস্যা থেকে একটু অন্যদিকে যাবে বলে এতটা খুলে বলছি না। হ্যাঁ, সেই জন্যে আমরা দেখতে পাই যে কথা যখন আমরা বলবো তখন আমরা যদি বিচার বিবেচনা করে বলি তাহলে কি হবে, সব কথাতে আমাদের কেউ উদ্বেগ পাবে না, কেউ অশান্তি পাবে না, কেউ কোনো কিছু কথাতে দুঃখ পাবে না। সেই জন্যে ভীষ্মদেব বলছেন যে চার ধরনের দুঃখ হয়, পাপ হয়, সেই পাপগুলো তুমি কথা বলার মাধ্যমে করো না। এবং এই মিষ্টি কথা বলার মাধ্যমে সে কী হয়, তার ক্রোধ উদ্বেগ হয় না। কারণ আপনাকে কোনো কিছু জোরে কথা বলতে গেলে রাগ করতে হবে, ক্রোধ আনতে হবে, আর ক্রোধ এলেই কী হবে, একই কথাতে আপনার চোখটা কপালে উঠবে, লাল হবে, পা চলবে, হাত চলবে, এরম 11টা অঙ্গ যদি আমাদের রাগ হয় 11টা অঙ্গের বিকার হয়ে যায়। সেই জন্য যদি মিষ্টি কথা বলি তাহলে আর এগুলো হবে না। সেই সব কথাগুলোই ভগবান কৃষ্ণ গীতার মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কিভাবে মিষ্টি কথা বলতে হয়। শুধু দ্রৌপদী বলেছিলেন দুর্যোধনকে লক্ষ্য করে, হ্যাঁ, অন্ধার ছেলে অন্ধ, অন্ধর ছেলে অন্ধ, এই কথাটা দুর্যোধন জানতে পেরেই বললেন আমি এর প্রতিশোধ নেব। হ্যাঁ, এই কথা বলার মাধ্যমে মহাভারত হয়ে গেল। হ্যাঁ, যদি সুর্পনখা না গিয়ে রাবণকে বলতেন যে দাদা তোমার জন্য আমি একটা ভালো মেয়ে পছন্দ করেছিলাম, কিন্তু সেটা আমি বলতে গেলাম যে আমার দাদার জন্যই তুমি উপযুক্ত, তা আমাকে তার ভাই নাক কেটে দিল, তা সেই রকম একটা মেয়ে তুমি পাবে না, এইরকম এমন কথা বললেন, রাবণ আসতে বাধ্য হলো। আর রাবণ এসে বললেন, যখন রাবণ মারা গেলেন তখন একটি খুব সুন্দর শিক্ষা দিয়েছেন যে খারাপ কাজ করতে গেলে পরে করা উচিত, আর ভালো কাজ করলে শুভ্র করা উচিত। মানে যখন আমরা ভালো কোনো কাজ করব খুব তাড়াতাড়ি করা দরকার, খারাপ কাজ হলেই বলতে হবে পরে করব, তাহলে আর ওই খারাপ কাজটা করা হবে না। এইসবের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে শিক্ষা পাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম কি বৈশাখ মাসের মাহাত্ম্য, যেই বৈশাখ মাসে আপনারা এসেছেন কত যে ভাগ্যবান ভাগ্যবতী। হ্যাঁ, আপনারা জানতে পারবেন এই বৈশাখ মাসের মাহাত্ম্য শুনে। এই কাহিনীটা আছে পদ্মপুরাণে, আছে শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজ একবার বলেছিলেন এই বৈশাখ মাসে ক্লাস দেওয়ার সময় বহু বছর আগে। সেই কাহিনীটা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, খুব সুন্দর কথা যে বৈশাখ মাসে এই কাহিনীটা ঘটেছিল। বশিষ্ঠ মুনির আশ্রম আছে গৌহাটিতে,
গুয়াহাটি মন্দির কেউ গেছেন? ওখান থেকে কিছুটা দূরে বশিষ্ঠ মুনির আশ্রম আছে, এখন ভেঙে টেঙে গেছে। সেই বশিষ্ঠ মুনির আশ্রমে একজন ব্রাহ্মণী রোজ হরিকথা শুনতে যায়। শাস্ত্রে আছে কলিযুগে মাতাজিরা বেশি হরিকথায় আসবে পুরুষদের থেকে বেশি। কেন মাতাজিরা হরিকথায় বেশি আসবে? না, মাতাজিরা যেহেতু বাড়ির ভেতরে থাকে তাই তাদের ভেতরে কলি প্রবেশ করতে পারে না ভালোভাবে, সেই জন্য তারা হরিকথায় বেশি যোগদান করে। বাড়িতে কোনো পূজা অর্চনা হলে দেখবেন মাতাজির সংখ্যা সবথেকে বেশি। পুরুষরা যেহেতু বাইরে যায়, কলির প্রভাব এত পড়েছে, ওরা আর হরিকথায় আসতে চায় না। সেই জন্য ব্রাহ্মণই হরিকথা শুনতে যায়। হ্যাঁ, তা ব্রাহ্মণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন বলে যান না, যেহেতু ভিক্ষা টিকা করতে যান, ক্লান্ত হয়ে যান। তা ব্রাহ্মণ একদিন ব্রাহ্মণীকে ডেকে বলছেন, তোমাকে ছেড়ে আমি কালকে জঙ্গলে চলে যাব। ব্রাহ্মণী তখন খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন, হে ব্রাহ্মণ, হে পতিদেবতা, আপনি আমাকে ছেড়ে কালকে যাবেন না, আপনি আমাকে ছেড়ে আগামী পরশু দিন যাবেন। ব্রাহ্মণ শুনে খুব আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমার স্ত্রী অনুমতি দিলেন। তখন ব্রাহ্মণী জিজ্ঞাসা করছেন, আমাকে ছেড়ে হ্যাঁ আপনার জঙ্গলে যাওয়ার অভিলাষ কি জন্যে হলো? তখন ব্রাহ্মণ বললেন, 12 বছরে আমাদের কোনো সন্তান হয়নি, সেই জন্যে আমি যখন ভিক্ষায় যাই আমার মুখমণ্ডল দেখেই লোকেরা আমাকে বলে যে আরে কার মুখ দেখলাম, এর মুখ দেখলে আমাদের আর সারাটা দিনই বেকার যাবে, 12 বছর হয়ে গেল এ নিঃসন্তান, এর মুখ দেখলাম, সেই জন্যে আমি তোমাকে ছেড়ে জঙ্গলে চলে যাব। ব্রাহ্মণী বললেন, আমি আপনাকে বললাম আমাকে ছেড়ে যাবেন আগামী পরশু দিন, আগামীকাল আমরা আমার গুরুদেবের আশ্রমে যাব, বশিষ্ঠ মুনির আশ্রমে। যখন বশিষ্ঠ মুনির আশ্রমে গেলেন, গিয়ে দণ্ডবাদ প্রণাম করলেন, তখন বশিষ্ঠ মুনি বসতে জায়গা দিয়ে বললেন যে বসুন, হরিকথা শ্রবণ করুন। ব্রাহ্মণ বললেন, হরিকথা শ্রবণ করার আমার সময় নাই। তখন বললেন, ঠিক আছে, যখন এসে গেছেন কিছুটা শুনুন, যেমন আপনারা মন্দিরে এসেছেন বলে আমি বলছি আপনারা বসে কিছুটা হরিকথা শুনে যান। তখন ব্রাহ্মণ দেখলেন যে যখন বলছেন একটু সময় শুনি কি বলছেন। তখন বশিষ্ঠ মুনি বললেন ব্রাহ্মণকে, আপনি কোন ধরনের সন্তান আমার কাছে আশা করেন বলুন। এই কথা শুনে ব্রাহ্মণ তো অবাক, আরে কোন ধরনের সন্তান মানে? নাই মামার থেকে কানা মামাই ভালো বলে, একটা যে কোনো ছেলে হলেই হলো। হ্যাঁ, আবার কোন ধরনের সন্তান? জগতে কি বিভিন্ন ধরনের সন্তান আছে নাকি? তখন ব্রাহ্মণী খুব বুদ্ধিমতী, তখন ব্রাহ্মণী ব্রাহ্মণের মুখটা চেপে ধরেছেন, চেপে ধরে বলছেন, আপনি চুপ করুন, গুরুজি যা বলছেন শুনুন। বলছেন, প্রথম সন্তান আমরা যে লাভ করতে পারি, জগতে আমরা যদি গ্রাম অঞ্চলে না দেখি, কমসে কম খবরের কাগজে আর টিভিতে দেখতে পাব। হ্যাঁ, শত্রুজাত সন্তান, যদি কোনো জন্মে আপনি কারোর সঙ্গে শত্রুতা করেছেন অথচ তাকে আপনি প্রতিশোধ নিতে পারেননি, দেখা হলেই আপনার চোখ মুখ কপালে তুলে দাঁত ফাঁত খিচিয়ে ওঠেন যে ওকে একদিন দেখে নেব, কিন্তু করতে করতে মারা গেছেন, তাহলে আপনি তার সন্তান হয়ে জন্মগ্রহণ করে তার প্রতিশোধটা নেবেন। সেই জন্যে একে বলা হয় শত্রুজাত সন্তান। হ্যাঁ, দেখবেন পিতামহ আর ছেলের সঙ্গে একটু বড় হতে মারামারি হয়ে কে কারো গলা কেটেছে, কাউকে গুলি করে মেরে দিয়েছে, এগুলো সব টিভিতে দেখতে পাবেন আর রেডিওতে শুনতে পাবেন আর খবরে কাছে দেখবেন, বাস্তবে না দেখলেও মনে হবে, কিন্তু এগুলো হয়। শত্রুজাত সন্তান। 2 নম্বর হচ্ছে ঋণজাত সন্তান। কারো কাছে আপনি ঋণ করেছেন, সেই ঋণ পরিশোধ করতে পারছেন না, ও যখন বলছেন দাদা আপনি তো আমার থেকে টাকাটা নিলেন ভালোভাবে টাকাটা দেন না, আরে মশাই আপনার টাকাটা দেবো বলেছি তো, আমি কি মেরে দেবো, আপনি কেন রাস্তাঘাটে চান আমাকে অপমান করেন, বলে এমন বকা দিলেন ও আর চাইতে সাহস পায় না, যে যা
ভাই দিলাম, যখনই চাই তখনই আমাকে দেখি রাগ করে, তোমার টাকা তো দেবো বলেছি একদিন, আরে ভাই মরে গেছি নাকি আমি, দেবো একদিন, খালি দেবো দেবো করেই রাগ মাগ করে। কিন্তু ও যদি মারা যায়, ও আপনার সন্তান হয়ে কোনো জন্মে এসে ওই ঋণটা পরিশোধ করবে। দেখবেন কোনো কোনো ছেলে দেখবেন মায়ের হার খুলে নিয়ে পালিয়ে গিয়ে সোনার দোকানে বিক্রি করে জুয়া খেলছে, হ্যাঁ কোথাও খাওয়া দাওয়া করে বলছে আমার বাবা টাকা দেবে, এইভাবে বিভিন্ন জায়গায় ঋণ টিন করে বাবাকে দেনার মধ্যে ফেলে দেয়। দু নম্বর, তিন নম্বর হচ্ছে দুষ্কর্মজাত সন্তান। দুষ্কর্মজাত সন্তান মানে আপনি কোনো একটা খারাপ কাজ করেছেন আপনার ছেলে, সেই খারাপ কাজটা করার পরে আপনি আর বাড়ি থেকে বেরোতে পারছেন না। মনে করুন বাবা মা দুজনেই মাস্টারি, ছেলে দেখা গেল কারো কলা কাঁদি বিক্রি করে জুয়া খেলে দিল, লোকের সামনে আর বেরোতে পারছে না, তোমরা দুজন মাস্টারি, তোমার ছেলে কলা কাঁদি বিক্রি করে দিল গো অমুকের চুরি করে, হ্যাঁ কি কারো বউকে নিয়ে পালিয়ে গেল, কারো মেয়েকে নিয়ে পালিয়ে গেল, এমন লজ্জা এমন দুষ্কর্ম করলো আপনি আর ঘর থেকে বেরোতে পারছেন না, এটা হচ্ছে দুষ্কর্মজাত সন্তান। তিন নম্বর হচ্ছে হ্যাঁ সুসন্তান। এই সুসন্তান বলার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ একেবারে হাত তুলে দিয়েছে, ব্রাহ্মণ হাত তুলে বলছেন গুরুজি আমার এই সুসন্তানটাই দেন, হ্যাঁ তখন ব্রাহ্মণই বলছেন গুরুজিকে বলতে দেন সুসন্তানের কি লক্ষণ, ওই সুসন্তান হলে বাবা মাকে দেখবে, দেখার থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে কি তার শ্রাদ্ধ শান্তি করবে, গয়ায় পিণ্ডদান করবে, হ্যাঁ এই শ্রাদ্ধ শান্তি পিণ্ডদানে প্রচুর মাহাত্ম্য। এই সুসন্তান হলে বাবা মার দেখাশোনা করবে, বিশেষ করে মারা যাওয়ার পরে শ্রাদ্ধ শান্তি করবে আর গয়ায় পিণ্ডদান করবে। ব্রাহ্মণ বলছেন ওই সন্তান দেন, ব্রাহ্মণী বলছেন দাঁড়ান দাঁড়ান গুরুজি আর কোনো সন্তান আছে, বলছে আছে আর একটা সন্তান আছে, হচ্ছে উদাসীন সন্তান। উদাসীন সন্তান মানে ও ঘর বাড়ি ছেড়ে দিয়ে ও ভগবানের সাধন ভজনা করার জন্য বেরোবে, বাবা মা গিয়ে মৃত্যুর পর পুত নামক নরকে গিয়ে হাজির হয়, সেইখান থেকে যে পুত্র ত্রাণ করতে পারে তাকে বলা হয় পুত্র। পুত্র কাকে বলে বুঝতে পেরেছেন? যে বাবা মা অনেক সময় আছে, বাবা মাকে পাপ কাজ করতে না হলেও পাপ কাজ করতে বাধ্য হতে হয় সন্তানের জন্যে। যেমন মা দুধের বাটি রেখেছে, পিঁমড়ে অনেক এসে গেছে, মা হট করে কি করলো দুধের বাটিটা তুলে পা দিয়ে ঘষে দিল পিঁমড়েগুলোকে বাচ্চার জন্যে। এরকমভাবে অনেক অনেক পাপ কাজ আছে যেগুলো করতে বাধ্য, এবং গৃহস্থের ক্ষেত্রে উল্লেখ আছে পাঁচ ধরনের পাপ কাজ আপনার থেকে হয়ে যায়। সে পাঁচ ধরনের পাপ কাজ কি? আগুন জ্বালানো, আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে ওই উনানের ভেতরে কোনো কিছু ভাইরাস পোকা মাকড় থাকে ওগুলো মারা যায়, পাপ হয়। খালি কলসিতে জল ঢালার সঙ্গে সঙ্গে ওতে কিছু হ্যাঁ ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন জীবাণু থাকে, মারা যায়, পাপ হয়। শিল নোড়া করলে তাতে পাপ মানে কিছু থাকে, পাপ হয়। ঝাড়ু দিলে পাপ হয়। আর একটা মনে পড়ছে না, এরকম পাঁচ ধরনের পাপ হয়, কারো মনে আছে আরেকটা? হ্যাঁ এরকম পাঁচ ধরনের পাপ আপনার থেকে হয়, সেই জন্য তাদের পুত নামক নরকে নিয়ে যায়। এরম নরকের ভাগ আছে, আটাশটা নরক আছে, যমরাজের বিরাট বড় ডিপার্টমেন্ট, শ্রীমৎ ভাগবতমে পঞ্চম স্কন্ধে স্পষ্ট করে উল্লেখ আছে এই নরকের বর্ণনা। একজন মাস্টারমশাই আমাকে বলছেন, আচ্ছা সাধু বাবা আপনাকে আমি একটা ভালোবেসে প্রশ্ন করব। আমি ভালোবেসে আপনি প্রশ্ন করতে পারেন, খারাপ বেসে করতে পারেন, আপনি শাস্ত্রে যা আছে বলবো, বলুন। বলছেন আচ্ছা নরক যে আছে কে দেখেছে, আপনি দেখেছেন না আমি দেখেছি? আমি বললাম ভা খুব ভালো প্রশ্ন তো, কেউ তো দেখে নে, হ্যাঁ বাহ খুব সুন্দর। বিষ খেলে যে মারা যাবে, যে মারা যায় ও কি বুঝতে পারে আমি মারা গেছি, বলুন? বলছে না, ও জানে বিষ খেলে মারা যাবে, কিন্তু ও যে মারা গেছে বিষ খাওয়ার পরে ও বুঝতে পারে যে আমি মারা গেছি? আচ্ছা মাস্টারমশাই আপনাকে আমি আর একটা উদাহরণ দেব।
পূর্ণিমা রাত্রিতে যদি একটা দড়ি জড়ানো অবস্থায় থাকে, জয় নৃসিংহদেব ভগবান কি জয়, তাকে আপনি কি বলে মনে করবেন? বলছেন মাস্টারমশাই সঙ্গে সঙ্গে বলছে সাপ। আমি সাপ বলে যদি বস্তু না থাকে আপনি সাপ কথাটা বলতেন? সাপ বলে একটা বস্তু আছে বলেই তো আপনি সাপ কথাটা বললেন। আর সাপ এইরকম জড়ানো অবস্থায় থাকে বলে আপনার সাপ কথাটা মনে এলো, আপনি কেন মনে করলেন না বাঘ হরিণ সিংহ? তখন মাস্টারমশাই বুঝতে পারলেন আমি ঠিক নরক বলে উল্লেখ আছে বলে শাস্ত্রে, সেই জন্যে শাস্ত্রে উল্লেখ আছে নরক। তখন মাস্টারমশাই খুব খুশি হয়েছেন। তাই পাঁচ ধরনের সন্তান, এখন ব্রাহ্মণ কোন ধরনের সন্তান চাইলেন? হ্যাঁ, সুসন্তান। প্রথম সন্তানের নাম কি বললাম বলুন? প্রথম সন্তান শত্রুজাত, দ্বিতীয় সন্তান কি বললাম? ঋণজাত, তৃতীয় সন্তান কি বলেছি? দুষ্কর্মজাত, চার নম্বর সুসন্তান, পাঁচ নম্বর উদাসীন সন্তান। হ্যাঁ, বুঝেছেন? তখন ব্রাহ্মণ ঘুরিয়ে প্রশ্ন করলেন বশিষ্ঠ মুনিকে, হে মুনিবর আপনি আমাকে কৃপা করে বলুন, আমি এত সুন্দরী পতিব্রতা সতী নারী, আমি কি করে আমার স্ত্রীকে রূপে পেলাম একে, এবং ব্রাহ্মণ ঘরে কিভাবে আমি জন্মগ্রহণ করলাম? কে প্রশ্ন করলেন? হ্যাঁ, ব্রাহ্মণী, ব্রাহ্মণ, যে এত সুন্দরী আমি পতিব্রতা নারী কি করে পেলাম তাকে স্ত্রী রূপে। তখন বশিষ্ঠ মুনি ধ্যানের মাধ্যমে জানালেন যে বৈশাখ মাস শেষ হতে তিন দিন বাকি ছিল, আগের জন্মে তুমি শূদ্র বংশে জন্মগ্রহণ করেছিলে, বৈশাখ মাসে কোনো ক্রমে একজন সাধু, জয় অশ্বসুখী পরিবেষ্টিত রাধা মাধব কি জয়, বৈশাখ মাসে কোনো ক্রমে একজন সাধু আপনার বাড়িতে এসে উপস্থিত হয়েছিল, আর এই বৈশাখ মাস তিন দিন শেষ হতে যখন তিনি আপনার বাড়িতে ছিলেন তখন আপনি খুব সুন্দরভাবে তার হাতে রান্না খেয়েছেন ভগবানের প্রসাদ, এক নম্বর, দু নম্বর আপনি হরিনাম করেছেন, তিন নম্বর আপনি ভাগবত কথা শ্রবণ করেছেন, চার নম্বরে আপনি নিরামিষ আহার করেছেন, হ্যাঁ, আর পাঁচ নম্বরে সাধু যখন চলে যায় তখন আপনি তাকে দক্ষিণা দিয়েছেন, এই পাঁচটা কাজ করেছেন। কি খেয়েছেন? সাধুর যে রান্না করেছিল ভগবানকে ভোগ দিয়েছিল, প্রসাদ খেয়েছিল, সাধুর মুখে হরিকথা শুনেছিল, হরিনাম করেছিল, হ্যাঁ, আর কি করেছিল বলুন? ভাগবত কথা বলেছি, ভাগবত কথা শ্রবণ, হরিনাম, চারটে নিয়ে মানে এই প্রসাদ খেয়েছিলেন, হ্যাঁ, সাধু সেবা করেছিলেন, আর একটা বলতে ভুলে গেছি, তুলসী মহারানীর খুব সুন্দরভাবে সেবা করেছিলেন, বাড়িতে যে তুলসী গাছ ছিল খুব সুন্দরভাবে জল দিয়েছেন, পরিক্রমা করেছেন, হ্যাঁ, বুঝেছেন? এই পরিক্রমা করার মন্ত্রটা ভালো করে শুনুন, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি পূর্ণ সন্তি প্রদক্ষিণ পদে পদে, জানি কানি মানে জানতে অজান্তে, চ পাপানি যে সকল পাপ হচ্ছে, তানি তানি মানে সেই সমস্ত পাপ পুনঃসন্তি নষ্ট হয়ে যাবে, প্রদক্ষিণ পদে পদে, হে তুলসী দেবী তোমাকে আমি তিনবার পরিক্রমা করলাম, জানতে অজান্তে আমার যত ব্রহ্মহত্যা হয়েছে সমস্ত পাপ আমার নষ্ট হয়ে যাবে। সেখানে তুলসী মহারানীকে জলদান খুব প্রয়োজন। তা সাধুকে বশিষ্ঠ মুনি বললেন যে এখনো বৈশাখ মাস শেষ হতে সাত দিন বাকি আছে, তাই আর এখন কতদিন বাকি আছে বৈশাখ মাস শেষ হতে? হ্যাঁ, কার মনে আছে? আমার মনে হয় দশ বারো দিন এখনো বাকি আছে। হ্যাঁ, এখনো বারো দিন বাকি আছে বলছেন। তা বৈশাখ মাস হতে কতদিন বাকি ছিল বলুন? সাত দিন বাকি ছিল।
সাধু বললেন এই সাত দিন আপনি ভগবত গীতা পাঠ করবেন, তুলসী মহারানীকে জল দান করবেন, সাধু সেবা করবেন, হরিকথা শ্রবণ করবেন, হ্যাঁ, এবং সাধুকে সেবা করার পরে দক্ষিণা দেবেন, তাহলে আপনি সুসন্তান লাভ করতে পারবেন। তাই সাধুর কথা মতো সাত দিন ধরে ভগবদ গীতা পাঠ করেছিলেন, এই পাঠ করার পরে তার সুসন্তান লাভ হয়েছিল। এবং আপনারা যখন এসেছেন, আরেকটি এ মাসে বিশেষ ডিসকাউন্টের মাস বলে দিই, 3 বছর অন্তর আসে মল মাস, যেটা কর্মকাণ্ডীয় মতে কি বলে মল মাস। হ্যাঁ, এই মল মাস পড়বে, পয়লা জ্যৈষ্ঠ থেকে পড়বে, এক মাস থাকে, ইংরাজিতে 16ই মে এবং পয়লা জ্যৈষ্ঠ। এই পুরুষোত্তম মাস কেন এই মল মাসকে বলা হয়? মল মাস গিয়ে একদিন দুঃখ করে বললেন ভগবান বিষ্ণুর কাছে, হ্যাঁ, যে প্রভু, আমি 3 বছর অন্তর অন্তর এক মাস আসি, আর আমাকে লোকেরা মল বলে পরিত্যাগ করে দেয়, মলকে কেউ যেমন স্পর্শ করে না, সেরকম এই মাসে কোনো ভালো কাজ করতে চায় না, ছেলেমেয়ের বিয়ে অন্নপ্রাশন তো দূরের কথা, শ্রাদ্ধ শান্তিও করতে চায় না। তখন দুঃখের কথা শুনে ভগবান বিষ্ণু নিয়ে গেলেন মলমাসকে বৈ ভগবান গোলক বৃন্দাবনে কৃষ্ণের কাছে। কৃষ্ণ মলমাসের দুঃখ দেখে বললেন, এই মাস আমি আমার নামে নিলাম। তাই ভগবান কৃষ্ণের নাম হচ্ছেন একটা পুরুষোত্তম, সেম ভগবদ গীতার 15 অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। ভগবান কৃষ্ণ তখন পুরুষোত্তম মাস রূপে নিলেন এই মাসকে, এবং বললেন এই অধ্যায়ে মাত্র 20টা শ্লোক আছে, ভগবদ গীতায় 2টো অধ্যায়ে 20টা করে শ্লোক, ভক্তিযোগে আর পুরুষোত্তম যোগে। এই বৈশাখ মাসে যদি ভক্তিযোগ পড়বেন খুব লাভ, আর পুরুষোত্তম মাসে যদি পুরুষোত্তম যোগ পড়বেন খুব লাভ। তাই পুরুষোত্তম মাসে এই পুরুষোত্তম যোগ যদি পড়বেন, এই পয়লা জ্যৈষ্ঠ থেকে আরম্ভ, এবং যদি পুরুষোত্তম মাসে কেউ এক মাস নিরামিষ খায় এবং 4টে পাপকর্ম ত্যাগ করে এবং সাধু সেবা করে, তাহলে ভগবান বলছেন যত মাস যত তিথি আছে, যত আমি ডিসকাউন্টের মাস দিয়েছি, তার থেকে 1000 গুণ বেশি ফল লাভ হবে এই পুরুষোত্তম মাসে। সেই জন্যে আপনারা যা এসেছেন এই বৈশাখ মাসে, আপনারা খুবই ভাগ্যবান ভাগ্যবতী। আসলে আমরা বুঝতে পারি না আমাদের জীবনের মূল্যটা কতটা, সেই জন্যে আমরা এই জীবনটা পেয়ে সাধারণত আমরা পাপ কাজ করতে বাধ্য হয়ে যাই। কিন্তু ভগবান বলছেন যে পরীক্ষার সময় যেমন দিই 3 ঘন্টা, ওই 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি যদি ভালো জিনিস লিখবেন ভালো ফল পাবেন, যদি 3 ঘন্টার মধ্যে খারাপ জিনিস লিখছেন, যে গার্ড আছে ও বললো যে বাবা আপনি এরমভাবে লিখবেন না, আপনার বাবা মা কত টাকা খরচা করে পরীক্ষার ফি দিয়েছে ভালো লিখুন, ও গার্ডকে বললো আমার বাবা পয়সা দিয়েছে, আমি পরীক্ষায় বসেছি, খাতা পেয়েছি, প্রশ্নপত্র পেয়েছি, আপনার বলার দরকার কি? গার্ড বলবে কোনো চিন্তা নেই ভাই, 3 ঘন্টা বাদে আমি আমার ক্ষমতা অনুযায়ী তোমার খাতাটা কেড়ে নেব। ঠিক 3 ঘন্টা সময় স্বরূপ যেমন আপনি খাতা পেয়েছেন পরীক্ষায় লেখার জন্যে, ঠিক আমাদের সময়টাও ভগবান বেঁধে দিয়েছেন নির্দিষ্ট সময়। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা ভালো কাজ না করি, ভগবান আমাদের দেহটা কেড়ে নেবে, নেয়ার পরে কি বলবেন জানেন? এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। চরমে মানে মৃত্যুর সময় আপনি খুব দুঃখ পাবেন যে এত সুন্দর আমি সাধুর কাছে হরিকথা শুনতে পেলাম, মায়াপুর ধামে গেলাম, এত সুন্দরভাবে হরিকথা শ্রবণ করার পরেও গীতা পড়লাম না, হরিনাম করলাম না, তুলসী মহারানীকে জল দিলাম না, হ্যাঁ, সাধু সেবা করলাম না, তাহলে জীবনটা আমার বৃথা হয়ে গেল। তাই সকলকে একবার হাত তুলে অনুরোধ করব, সকলে হরিনাম করুন,
আর যার বাড়িতে গীতা নেন এবার গীতা নিতে পারেন, ভগবানের ইচ্ছায় গীতার দামও কম আছে, কাকই গীতা দান করতে পারেন। যদি মনে করেন আমি বৈষ্ণবকে পাচ্ছি না, বৈষ্ণব সেবা করতে পাচ্ছি না, তাহলে গীতা আপনি দান করতে পারেন কোনো আপনার আত্মীয় স্বজনকে যে একটু গীতা পড়ে, হ্যাঁ, বা কোনো মন্দিরে গিয়ে সাধু সন্তকে, তাহলে আপনার প্রচুর ফল। এই ফলগুলো যখন শুনবেন তখন আপনাদের আশ্বাস করবেন যে ভগবানের ইচ্ছায় তো প্রচুর টাকা খরচা করেছি, কেন ভালো সেবায় আমি লাগালাম না, হ্যাঁ, সেই জন্য এগুলো জানবেন। আর তুলসী মহারানীকে যে জলদানের প্রণাম মন্ত্র তারও বই পাবেন, সব কিছু জিনিস আপনার পেতে পারেন যদি জীবনে সৎ ব্যবহার করুন। এই বৈশাখ মাসে এসেছেন, কত জীবনে কত টাকা বিভিন্ন কাজে খরচা করেছেন, দেখুন না কি হয়। তখন আপনারা মৃত্যুর সময় কমসে কম যমরাজ আপনাদেরকে কখনো দর্শন করবে না। সকলে একবার হরিনাম বলে আমি শেষ করব। যদি কারো কোনো কিছু মনে প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন। আর এখানে ভগবানের ইচ্ছায় এরকম প্রসাদ আসে না, প্রসাদ চলে এসেছেন, বৈশাখ মাসের মাহাত্ম্য শুনলেন, তাই প্রসাদ পাওয়ার সৌভাগ্য পেয়েছেন। মায়েরা এই দিক থেকে আসবেন, প্রভুরা এই দিক থেকে লাইন দিয়ে আসবেন। তার আগে সকলে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল। আপনারা খুব ভাগ্যবান ভাগ্যবতী, তাই মায়েরা এই দিক থেকে লাইন দেবেন আর প্রভুরা এই দিক থেকে লাইন আনবেন। হ্যাঁ লাইন দিয়ে আসুন, কেন প্রসাদ লাইন দিয়ে নিলে ভালো, হ্যাঁ সকলে পাবেন প্রসাদ, অসুবিধে নেই। আপনি মায়ের Thank you.